পাক বাহিনীর আত্মঘাতী হামলায় নিহত শীর্ষ নেতা আকন্দ জাদা জানাল তালেবান এবার ড্রোন প্রযুক্তি উন্নয়নে নজর ইসরায়েলের টিকা না নিলে সেনাদের বহিষ্কারের ঘোষণা মার্কিন নৌবাহিনীর সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তালেবানের উপ প্রধানমন্ত্রী আব্দুলকি বারাদার কয়েকদিন আগে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি জীবিত আছেন মূলত ভারতীয় সংবাদ মাধ্যম থেকে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রেক্ষিতে তিনি এভাবে নিজের অবস্থান জাহির করতে বাধ্য হয়েছেন এবার সেই ভারত থেকেই তালেবান সরকারের আমিরুল মোমিনিন হেবায়তুল্লাহ জাদার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ভারতীয় মিডিয়া বলছে পাক বাহিনীর আত্মঘাতী হামলায় নিহত শীর্ষ নেতা আকন্দোজাদা জানাল তালেবান তিনি কোথায় আছেন আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে অনেক প্রশ্নই উঠছিল শেষমেশ তালেবান নেতৃত্বই জানালো। গত বছর পাকিস্তান সেনার একটি আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে শীর্ষ তালেবান নেতা হেফায়তুল্লাহ আকন্দজাদার আফগানিস্তানের নয়া তালেবান সরকার ঘোষণার প্রাক মুহূর্তেও শোনা গিয়েছিল আকন্দজাদার নেতৃত্বেই সরকার চালানোর পরিকল্পনা রয়েছে তাদের কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এবার প্রবীণ তালেবান নেতা আমির আল মুমিনিন শেখ একটি সংবাদ মাধ্যমকে বলেন পাক বাহিনীর কষা ছকে একটি আত্মঘাতী হামলায় গত বছর শহীদ হয়েছেন হেবায়তুল্লাহ যাতা গত আগস্ট মাসে তালিব বাহিনী কাবুল দখল করার পর থেকে আকন্দ জাদাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল শোনা গিয়েছিল পাক বাহিনীর হেফাজতে রয়েছেন তিনি কিছু সূত্র দাবি করেছিল পাক বাহিনীর হাতে তার মৃত্যু হয়েছে এবার সেই তথ্যকেই মান্যতা দিল তালেবান নব্বইয়ের দশকে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় আসে তখন হিভায়তুল্লাহকে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তার উপর ভার পড়েছিল দেশের অপরাধ সংখ্যা কমানোর দু হাজার একে আমেরিকা যখন তালেবানকে উচ্ছেদ করে ক্ষমতা থেকে তখন আখন্দ জাদাকে তালেবান পরিষদের প্রদান করা হয় দু হাজার প্রধান মনসুর তার সহকারী হিসেবে নিযুক্ত করেন প্রধান নেতা হন হেবায়ালেবানের ড্রোন প্রযুক্তি উন্নয়নে নজর ইসরায়েলের বিশ্বজুড়ে চলছে ড্রোনের নানামুখী ব্যবহার শুধু যুদ্ধক্ষেত্রে নয় কৃষিক্ষেত্রে উদ্ধার কাজ সিনেমা শুটিং ড্রোনের ব্যবহার এখন আর এক জায়গায় আটকে নেই এর আগে শুধু সামরিক ক্ষেত্রে ড্রোন ব্যবহার করেছে ইসরায়েল তবে দেশের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া সহ বিভিন্ন কাজে এবার ড্রোনকে বেছে নিয়েছে দেশটি বার্তা সংস্থা এফপি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটিতে ড্রোন প্রযুক্তির উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগে ছয় মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগের অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ইসরায়েলের নতুন এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ডেনিয়েলা পার্টেম এ ব্যাপারে তিনি বলেন ভবিষ্যতে দেশের জনবহুল শহরের উপর দিয়ে হাজার হাজার ড্রোন একই সঙ্গে উড়বে এসব ড্রোনের মাধ্যমে জরুরি চিকিৎসা সামগ্রী পুলিশের সেবাদানের পাশাপাশি খাবার ডেলিভারি দেওয়া হবে বলেও জানান তিনি তবে এ ধরনের ড্রোন নির্মাণে কোনো একক প্রতিষ্ঠানকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না বলে জানান তিনি এ ধরনের ড্রোন নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি টিকা না নিলে সেনাদের বহিষ্কারের ঘোষণা মার্কিন নৌবাহিনীর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে আঠাশ নভেম্বর সময়সীমার মধ্যে যে নৌসেনা কোভিড উনিশ প্রতিরোধে ভ্যাকসিন না নেবে তাকে মার্কিন নৌবাহিনী থেকে বহিষ্কার করা হবে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয় কোভিড উনিশ ভ্যাকসিন সকল সামরিক সদস্যদের জন্য বাধ্যতামূলক যাদের ভ্যাকসিন গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করবে না তাদেরকে বহিষ্কারের প্রক্রিয়া শুরুর ব্যাপারে নৌবাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে পেন্টাগনের প্রথম স্পষ্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যদের ভ্যাকসিন নিতে হবে যারা ভ্যাকসিন নেবে না তাদেরকে বহিষ্কার করা হবে